সোনাকে ধন্য হতে পারতাম, কারণ মেয়েটি বাচ্চাকে কানে ফেরি করে রওনা করে চলে গেলেন দিন গায়ে বিপরে গিয়ে বসতে সম্পদের খোঁজ দিবেন। রবিজি বিপরে বসতে গিয়ে কি মাটিতে বসতে যাচ্ছে, আমি বললেন না গো আজকে তুমি মাটিতে বসবো না, আজকে সেই যেখানে বসেছে তার পাশেই তোমাকে বসতে হবে। এই হল এতিমদের প্রতি আমার নবীর রহমতের বিতরণ। এতিমরা নবীর রহমত থেকে অংশ লাভ করেছে এই ঘরে। এরপরে তার মাথায় নবীজি হাত রেখে সাহাবাদের সাহাবিদেরকে বলছেন, ও সাহাবিয়ারে আমার মনে রাখো, মনে রেখো, স্মরণ রেখো, যে ব্যক্তি আদর আদর অনুগ্রহের সাথে ব্যক্তিকে তত সংখ্যক দেখি দান করে।